বিপর্যয়। দাদা, আমি সাথে পাশে থাকি না, যে যা করে দেখি ভাই, সুবিধেটা নিয়ে যাই, দুম করে প্রকাশ্যে আসি না। দাদা, আমি সাথে পাশে থাকি না, রাজনীতি দলাদলি কিংবা সে কোলাকুলি, যে যা খুশি হয়ে যাক, দুনিয়া চুলোয় যাক, আমি টু শব্দটি করি না, বারান্দা থেকে আমি নামি না। দাদা, আমি সাথে পাঁচে থাকি না। এই তো কদিন আগে ঝড়ে সব এলো মেলো, আলো জল চলে গেল, লোকজন খোঁচে গিয়ে অবরোধ করে দিল, ঠিক কদিন পর সব ওকে হয়ে গেল। টুক করে ঘরে দেখি এসি টিভি অন হলো, খুজ্জুতি বাবালি, এত কি উচিত ছিল? যদিও বা এত শত বুঝি না, বারান্দা থেকে আমি নামি না। দাদা, আমি সাথে পাশে থাকি না। করোনার মাস্ক কাচি, বউয়ের শাড়ি ধুই, মাঝে মাঝে আমি করি রান্না। কে কোথায় মরে গেল, কার ঘর ভেঙে গেল, পোষায় না অত শত কান্না, বারান্দা থেকে আমি নামি না। দাদা, আমি সাথে পাশে থাকি না। এবার দুর্গা পুজো নম নম করে হবে, জামা জুতো কাউকেই দেব না, চাঁদা চাই তেল 10 টাকা গুজে দেব, কারো আবদার কানে নেব না। তবু ত্রাণের 100 টাকা কেড়ে নিল ছেলেরা, পাশে শালা ছিল বলে দিয়েছি, ত্রাণের 100 টাকা কেড়ে নিল ছেলেরা, পাশে শালা ছিল বলে দিয়েছি। আমার ঝামেলা নিয়ে আমি আছি চুপচাপ, কারো থেকে কোনো কিছু চেয়েছি? ভাবুক দেশের কথা, দেশের নেতারা সব, ঝড় জল করোনা ভাইরাস, ভোটে দেওয়া ডিউটি আমি সেটা করে দি, আমি কি বিলিয়ে যাব 12 মাস? তোমায় আপন ভাবি তাই খুলে বলছি, আজকাল কারো সাথে মিশি না, পাড়া প্রতিবেশী আমি কারু বাড়ি যাই না, খাওয়া দাওয়া এমন কি হিসি না। ফেসবুকে কেস খাব ভুল কিছু লিখলে, তাই ভুল ছাড়া কোনো ফটো দিই না। দিনকাল ভালো না, নিজেরটা বুঝে না, তোর কেউ কারো সাথে লেগো না, শুধু পাড়ায় এমএলএ এলে, পাড়ায় এমএলএ এলে ছুটে গিয়ে হাত নাড়ি, হাসি মুখে থাকি, কিছু বলি না, সব বেটা ভেবে ভরে আমি তাকে ভোট দেব, বারান্দা থেকে তবু নামি না। দাদা, আমি সাথে পাশে থাকি না। জানি তুমি বলবে আমি হাড় বজ্জাত, লাভ নেই কানে বেশি শুনি না, 2 বছর হয়ে গেল এভাবেই চলছে, ডাক্তার খরচও করি না, বারান্দা থেকে আমি নামি না। দাদা, আমি সাথে পাশে। নমস্কার, এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা অত্যন্ত ব্যস্ত বলে অন্যের বিপদে আপদে কিংবা সাথে বা পাঁচে থাকবার সময় পান না। ধন্যবাদ।